Hi friends, welcome back to our channel ArnIshAadriti United. So, আশা করছি সপ্তমী অবধি সববার পুজো ভালো কেটেছে। আমার তো বেশ কাটছে। এই যে ঝড়ের গতিতে পুজোটা চলে যাচ্ছে, এটাই কিন্তু ভালো লাগে না। ঠাকুর যদি আর কটা দিন থাকতো, বেশ সুন্দর করে যেরকম রিলিশ করে খাওয়া যায়, সেরকম মন ভরে একদম এনজয় করা যেত, তাহলে বোধহয় একটু খুশি হতাম। তবে কালকে একটা দারুণ জিনিস ঘটলো, যেটা অলরেডি তোমরা সবাই ব্লগে দেখতেই পেয়েছো। রাত্রির বেলা আমি ঠাকুর দেখতে গেলাম। সো এইবারের পুজোটা কিন্তু ভীষণ মেমোরেবল। কলকাতার ঠাকুর দেখতে গেলাম, আবার রাত জেগেও ঠাকুর দেখতে গেলাম। অভিজ্ঞতাটা ভালো, ভিডিও করার জন্য কী কী না করতে হয়। সো আমার এই ডেডিকেশনের জন্য এক লাইক এক শেয়ার ইতনা তো বানতা হ্যায়। সো আজকে মহা অষ্টমী, সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। সো মহা অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য আবার আমি কিন্তু ট্রেডিশনাল লুকে রেডি হয়ে গেছি। এখন যাব অঞ্জলি দেব। 10:30 বাজতে চললো, আর দেরি না করে এবার যাওয়া যাক। অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য আর্নিশা আর আদৃতি দাঁড়িয়ে পড়েছে। ওরা ফার্স্ট রাউন্ডে অঞ্জলি দেবে আর আমি দেব সেকেন্ড রাউন্ডে। অঞ্জলি দেওয়ার পর ব্রেকফাস্টের পালা, আর আমাদের ব্রেকফাস্টে মিষ্টি দোকানের কচুরি আর আলুর তরকারি। ভোগ নিবেদনের পর আমরা অধীর আগ্রহে বসে থাকি এই ভোগ প্রসাদ পাওয়ার জন্য। ভোগের খিচুড়ি মাখা প্রসাদের টেস্টই যেন আলাদা, আর এই ছোট্ট বেবির এইটুকু খেয়েই তো আবার পেটও ভরে যায়। মণ্ডপে খাওয়া দাওয়া, তো আমরা এখন ভোগ ঠোক খেয়ে চলে খেতে। আজকে মেনুতে আছে খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড়। খেতে বসি, তারপর আবার সন্ধ্যে পুজোর সময় আমরা আসবো। আর এদিকে ওরা এখন অলরেডি খেতে বসে গেছে। অনেকদিন পর আবার আমাদের ভিডিওতে পায়ে, এদিকে বাবাই। আপনারা লজ্জা পেয়ে খাবেন না। প্রসাদ মানেই যেন খিচুড়ি, আর ভোগের খিচুড়ি খেয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আজকে আমাদের মণ্ডপেও খাওয়া দাওয়া, অষ্টমী স্পেশাল লাঞ্চ খিচুড়ি, লাবড়া, চাটনি আর ব্যাট পাঁপড়। 5:00 থেকে 5:40 অবধি নাকি সন্ধি পুজো, অলরেডি 5:20 বাজে। এক ঘন্টা ঘুমাতে গিয়ে দেরি হয়ে গেল, কিন্তু আবার আমি অথেন্টিক বা ট্রেডিশনাল বেঙ্গলি লুকে পিসির দেওয়া একটা সুন্দর শাড়ি পরে এখন রেডি। এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র সন্ধি পুজো পারপাস ড্রেস। আবার রাত্রিবেলা আরেক রাউন্ড সাজগোজ দেব। সো আমি এখন সন্ধি পূজায় যাওয়ার জন্য কিন্তু রেডি। সো চলো যাওয়া যাক। আমি যেমন সন্ধি পুজোর জন্য রেডি হয়েছি, আবার সেকেন্ড রাউন্ড পরে রেডি হব। ও কিন্তু একেবারেই পুরো অষ্টমী নাইট স্পেশাল লুক দিয়ে দিয়েছে। আমি আর আসব না বাড়িতে। আর আসবে না ও বাড়িতে। আর ওকে এই ড্রেসটা দিয়েছে সোনা পিসি। তো এখন ও একটুখানি ক্যাডবেরি খাচ্ছে। ও দাদা ড্রেসটা চুজ করে দিয়েছে। আর ও এখন একটু ক্যাডবেরি খাচ্ছে, ক্যাডবেরি খেয়ে একটু জল খাবে, তারপর আমরা যাব সন্ধি পুজো দেখতে। আর ও ওখানেই সেটেল হয়ে যাবে, আমি আবার এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার যাব। তাই তো, তাহলে চলো যাওয়া যাক। দাদা
আসলাম বাড়িতে আবার সেকেন্ড রাউন্ড মেকআপ করে রেডি হয়ে যাওয়ার জন্য। সো এই আমি রেডি হয়ে গেছি। আর এই কানেরটা দেখে কারোর কোনো গানের কথা মনে পড়ছে? ভাবুন তো, যদি ভেবে পান কমেন্ট করে জানাবেন। সো এই হচ্ছে আমার অষ্টমী নাইট স্পেশাল লুক। একটু কায়দা করে চুলটাকে বাঁধার চেষ্টা করেছি, বাঁধা কাম খোলা দুটোই যাতে একসাথে হয়ে যায়, তাতেও ঘেমে নেই একাকার হয়ে যাচ্ছি, জানি না এই ওয়েদারেও আমি কেন ঘামছি। সো যাই হোক, এবার 7টা বাজে, এখন যাব গিয়ে সন্ধ্যে আরতি টারতি দেখবো। আজকের আর অ্যাজ সাচ কোনো প্ল্যানিং সেরকম খুব একটা কিছু নেই, তো যদি কিছু হয় অবশ্যই শেয়ার করব সবটাই। তো চলো যাওয়া যাক। অষ্টমীর রাতে রেডি হয়ে বেরিয়েই আমাদের প্রথম ডেস্টিনেশন ফুচকার দোকান, যেখানে আমরা খেলাম ফুচকা। খেয়ে দিয়ে চলে গেলাম আমাদের পুজো মণ্ডপে, গিয়ে দেখি এখন সন্ধ্যা আরতি তোড়জোড় করছেন ঠাকুরমশাই। আর এটা হতে হতেই আরেকটা জিনিস যেটা দেখিয়ে দিই, আগেরবারও দেখিয়েছিলাম, আমাদের পুজো মণ্ডপে সন্ধ্যাবেলা প্রসাদ বিতরণ করা হয়। আজকের মেনুতে ছিল খিচুড়ি তরকারি, তার সাথে পোলাও আলুর দম। এইবার এদিকে আমাদের সন্ধ্যা আরতি শুরু হচ্ছে। আর আর্নিশার ড্রেসটা একটুখানি দেখুন, আমার কিন্তু ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমার সাইজের পেলাম না বলে খুব দুঃখ। আর ওকেও কেমন লাগছে ড্রেসটা পরে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো এবার চলুন আপনারাও আমাদের সাথে সন্ধ্যা আরতি দেখবেন। আমরা তো খেতে ভালোইবাসি আর সেটা বলতেও আমাদের কোনো দ্বিধা নেই, তাই ঠাকুর দেখতে বেরিয়েই প্রথমেই আমরা দাঁড়িয়ে পড়লাম একটু পেট পুজো করতে। আর পেট পুজো করার জন্য আজকের যেই মেনুটা আমরা সিলেক্ট করলাম সেটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপর চলে গেলাম নৈহাটির এদিকে, রাজেন্দ্রপুর মৎস্য ব্যবসায়ী কমিটির একটা দুর্গাপুজো হয়, রাস্তার ওপরেই হয় আর কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এদিকে যেমন খুব সুন্দর লাইটিং করা হয়েছে আর ভিড়ও মোটামুটি কিন্তু বেশ ভালো মতনই রয়েছে। এইবারে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখানে ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা লাইন। লাইনটা করানোর উদ্দেশ্য ভেতর থেকে বেরিয়ে আসার পর যেটা বুঝলাম, ভেতরে অ্যাজ সাচ খুব আহামরি যে কিছু আছে সেরম না, ভেতরে শুধু ঠাকুর, কিন্তু বাইরে প্যান্ডেলটার এই যে লাইটিং, একবার গ্রিন একবার ব্লু একবার পার্পল একবার রেড, এই যে কালার চেঞ্জগুলো হচ্ছে এটাই হচ্ছে আসল দেখার মতন বিষয়। আর এটা ইউএসএর কৃষ্ণাস লোটাস টেম্পল এই আদলে প্যান্ডেলটা বানানো হয়েছে, ভীষণ সুন্দর। বাইরে থেকে ভেতর থেকে প্রতিমা দর্শন করলাম, প্রতিমাও ভীষণ সুন্দর। আর বাইরে বেরিয়ে আবার কিছু ফুড স্টল ছিল, ঘুরে ফিরে চলে আসলাম বাড়িতে।